বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চাইলেন কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চান তিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট একই অবস্থায় পড়ে থাকাকে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে। লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এই জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায়। এখন পুনর্গঠন করতে হলে ICC-র আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে, কিন্তু আমরা তো অবশ্যই চাইব এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে। বিসিবির মধ্যে সুশৃঙ্খলতা আসেনি জানিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, সেদিক থেকে বলবো বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু, কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়নি।